পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক এখনও জীবিত, বাস করছেন বাংলাদেশে। বীরত্বের সম্মাননা হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছেন কিছু পদকও। মাঝে বেশ কটি প্রজন্ম পেরিয়ে গেলেও একজন বাংলাদেশি হয়েও দুঃসাহসিক সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলছেন অনেকটা নিভৃতেই। নওগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রেজা রেহানের রিপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক নগর কোসিরউদ্দিন আকন্দ যুদ্ধের ৭৮ বছর পেরিয়ে গেলেও এখনও পাচ্ছেন ব্রিটিশ সরকারের ভাতা। ১৯২৫ সালে জন্ম নেয়া কোসিরউদ্দিন ১৯৪৪ সালের ৫ মার্চ খেলার মাঠ থেকে উঠে গিয়ে কলকাতায় এক মাসের রাইফেল চালনার ট্রেনিং শেষে যোগ দেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। এরপর সম্মুখ যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয় তৎকালীন বার্মায়। প্রায় এক বছর জঙ্গলে থেকে যুদ্ধ করার পর জাপানি বাহিনীকে দমনে সক্ষম হন তারা। ১৯৪৮ সালের ১৭ আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি ফিরে আসেন। যুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে মেলে স্টার, বার্মা স্টার মেডেল, ওয়ার মেডেল। স্বাধীন দেশের মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে মূল্যায়িত হলেও সরাসরি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট না হয় চাপা পড়ে যায় ব্রিটিশ সেনানী কোসিরউদ্দিনের বীরত্ব গাথা। এনার নামে কিছু গ্রন্থাগার, পাঠাগার, রাষ্ট্র মর্যাদা কিছু থাকা দরকার। সরকারকে বিনীতভাবে অনুরোধ করবো যেন তাকে যথেষ্টভাবে মূল্যায়ন করা হয়, তা আমাদের গর্ববোধ হয়। এমন একটা জিনিস করা হোক আমাদের এলাকায় ভবিষ্যৎ প্রজন্ম যেন বুঝতে পারে যে আমার দাদা একজন ব্রিটিশ সৈনিক ছিল। তিন মাস পরপর ব্রিটিশ সরকারের তরফ থেকে ১৬,০০০ টাকা ভাতা পান ব্রিটিশ সেনানী কোসিরউদ্দিন, আর সেই সামান্য অর্থেই চলছে ব্যয়ভার। ১৯০০ টাকা পাইছি, ওই টাকা নিয়ে ব্যয় চাইছে। তারপরে আমি কোনো কাজ করতে পারি না, কিন্তু কাজ শেষ না, বহু চেষ্টা করে কৃষি কাজ করেছি। বাংলাদেশ সরকারের দাবি আমার এটাই যে আমার এমনি পর থেকে সম্পত্তি দেওয়ার কথা ছিল, সেটা দিল না। আর এখানে একটা লাইব্রেরি দরকার ছিল, আমার নামে একটা লাইব্রেরি দরকার, সেটা আসেনি। তবে মহান মুক্তি সংগ্রামের বীর সেনানীদের পাশাপাশি জীবন সায়নে দাঁড়িয়ে থাকা এই মানুষটিও যেন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক কোনো স্বীকৃতি পান, এমনটাই দাবি পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের। উপজেলা সমন্বয় মিটিংয়ে তার নামে একটি রাস্তা করা নামকরণের জন্য সুপারিশ করব। তাদেরকে যদি আমরা প্রয়োজনীয় সুযোগ সুবিধাদি নিশ্চিত করতে পারি, সেজন্য যদি আমরা সেটা করতে পারি, আমরা নিজেদেরকে ধন্য মনে করি। রেজা রায়হান, মাই টিভি।